গ্লেভো পাঁচশো ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো গ্লেভো পাঁচশো এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে লিভোফ্লক্সোসিন ট্যাবলেট পাঁচশো এমজি এটা পাঁচশো এম জি রয়েছে এটা তৈরি করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দশটা ট্যাবলেট পাতা এবং দশটা ট্যাবলেটের প্রাইস রয়েছে সাতাশি টাকা বিরানব্বই পয়সা তো গ্লেভো পাঁচশো ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানব গ্লেভো পাঁচশো এর মধ্যে রয়েছে লিভোফ্লক্সিন ট্যাবলেট পাঁচশো এমজি লিভোফ্লক্সিন ট্যাবলেট পাঁচশো এমজি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অব ব্যাকটেরিয়াল ইনফেকশান ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশান করে থাকে গ্লেভো পাঁচশো ট্যাবলেট ব্যাকটেরিয়াল ইনফেকশান ফর এক্সাম্পল ইউরিনারি ট্রাক ইনফেকশান ইউরিনারি ট্রাক ইনফেকশানের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে কিডনি মূত্রাশয় মূত্রনালী প্রভাবিত ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে গ্লেভো পাঁচশো ট্যাবলেট এছাড়াও লাংস ইনফেকশান যদি ফুসফুসে কোনো ইনফেকশান হয় সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে গ্লেভো পাঁচশো ট্যাবলেট স্কিন ইনফেকশান যদি স্কিনে কোনো ইনফেকশান দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশান দেখে ক্রনিক নিউমিনিয়া নিউমিনিয়া যদি হয় নিউমিনিয়ার ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশান করে থাকে গ্লেভো পাঁচশো ট্যাবলেট নোজ ইনফেকশান যদি নাকে কোনো ইনফেকশান দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে থট ইনফেকশান যদি গলায় কোনো ইনফেকশান দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশানের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশান করে থাকে গ্লেভো পাঁচশো ট্যাবলেট গ্লেভো পাঁচশো ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে খুব দ্রুত রেজাল্ট আসে গ্লেভো পাঁচশো ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে মাথা ঘুরতে পারে স্টোম্যাক পেন হতে পারে বই বই ভাব দেখা দিতে পারে কনস্টিপেশন দেখা দিতে পারে লুজ মোশন দেখা দিতে পারে সবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায় তো যাই হোক লেভো পাঁচশো ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যথাযথই সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লেভো পাঁচশো এর কম্পোজিশন রয়েছে লিভোফ্লক্সোসিন ট্যাবলেট পাঁচশো এমজি জি লিভোফ্লক্সোসিন পাঁচশো এমজি ট্যাবলেট খাওয়ার পরে খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও না আর অবশ্যই ডাক্তারকে জানানো উচিত গ্লেভো পাঁচশো ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো না আর অবশ্যই ডাক্তারকে জানানো উচিত গ্লেভো পাঁচশো ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে গ্লেভো পাঁচশো ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন গ্লেভো পাঁচশো ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে গ্লেভো পাঁচশো ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে তার রোগ দেখে তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় তবে এর অ্যাডাল্ট রোড দিনে একবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয় সেটা কিন্তু নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে গ্লেভো পাঁচশো ট্যাবলেটের কম্পোজিশন রয়েছে লিভোফ্লক্সোসিন ট্যাবলেট পাঁচশো এমজি লিভোফ্লক্সোসিন ট্যাবলেট পাঁচশো এমজি খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় এতে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল এটাই যে গ্লেভো পাঁচশো এর কম্পোজিশন রয়েছে লিভোফ্লক্সোসিন ট্যাবলেট পাঁচশো এমজি লিভোফ্লক্সোসিন ট্যাবলেট পাঁচশো এমজি এর ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতায় সমস্ত কিছুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে